প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আমাদেরকে আসামি ধারণা বিষয়ে একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। জনাব রাফি একজন ব্যবসায়ী 2017 সালের জানুয়ারি মাসে লেনদেনগুলো নিম্নরূপ। জানুয়ারি তিন ব্যাংক থেকে উত্তরণ 1,00,000 টাকা, 8 তারিখ কর্মচারীকে বেতন প্রদান 20,000 টাকা, 15 তারিখ ব্যাংকে জমা 30,000 টাকা, 20 তারিখ বাকির বিক্রয় 20,000 টাকা, 25 তারিখ করদায়ী পাওনা 5,000 টাকা, 28 তারিখ নগদে বিক্রয় 10,000 টাকা। ফোন নম্বর সৃজনশীল 20-25 তারিখে লেনদেন অবলম্বন লেনদেন দ্বারা জাবেদা দাখিলে দাও। খ 3 থেকে 15 জানুয়ারি লেনদেন অবলম্বনে নগদের হিসাব ব্যাংক হিসাবের খতিয়ান হিসাবে প্রস্তুত করো। 20 থেকে 28 তারিখে লেনদেন দ্বারা চলমানদের চোখে দেনাদার হিসাব বিক্রয় হিসাবে খতিয়ান প্রস্তুত করো। তাহলে দেখা যায় 20-25 তারিখে লেনদেন দিয়ে জাবেদা দাখিলা দেখাবো। তাহলে লিখব জনাব রাফি জাবেদা। জাবেদার আমরা জানি তারিখ, বিবরণ, তারপরে বলি কি প্রতিদিন পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। ২০১৭ ইংরেজি জানুয়ারি 20। তাহলে দেখো বাকিতে বিক্রয়, যদি বাকিতে বিক্রয় হলে দানাদার ডেবিট হবে, বিক্রয় কি হবে ক্রেডিট। দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, তার টাকার পরিমাণ সমান হবে 20,000। যেহেতু বাকিতে বিক্রয় করা হল, ২৫ বছরে অনাদায়ী পাওনা 5,000 টাকা, দেনাদারের কাছ থেকে যে টাকা পাওয়া যায় না সেটা হচ্ছে অনাদায়ী পাওনা, অনাদায়ী পাওনা ক্ষতি, তাহলে অনাদায়ী পাওনা ডেবিট, অনাদায়ী পাওনা ডেটর দেনাদার হিসাব ক্রেডিট, টাকার পরিমাণ 5,000। যেহেতু অনাদায়ী পাওনা লেখা হল, তাহলে আমাদের জাবেদা শেষ 25,000 টাকা। এরপরে আমরা খ নম্বরে যাবো। খ নম্বর বছরে 3 থেকে 15 জানুয়ারির লেনদেন অবলম্বনে নগদান হিসাব ব্যাংক হিসাবের খতিয়ান কৃষকে প্রস্তুত কর। তাহলে কৃষক অনুযায়ী করত ডেবিট তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা, এদিকে ক্রেডিট, এটা হচ্ছে যে এই নগদ আনিস।
তাহলে যে হিসাবটি ডেবিট তার ডেবিটটিকে ক্রেডিট হিসাব বলবে তাহলে 2017 জানুয়ারি তাহলে প্রথমটা আছে নগদান ডেবিট ব্যাংক ক্রেডিট তাহলে নগদান ডেবিট পাশে আমরা 3 তারিখ ব্যাংক হিসাব লিখব ব্যাংক হিসাব তাহলে টাকার পরিমাণ টাকার পরিমাণ হচ্ছে 1 লক্ষ এরপর আছে 8 তারিখ বেতন ডেবিট নগদান ক্রেডিট যেহেতু নগদান ক্রেডিট ক্রেডিট পাশে আমরা লিখব বেতন হিসাব বেতন হিসাব টাকা 20000 এরপর আছে 15 তারিখ 15 তারিখ ব্যাংকে জমা 30000 তাহলে ব্যাংক ডেবিট নগদান ক্রেডিট কারণ নগদান লোন 30000 ক্রেডিট পাশে আমরা কি লিখব ব্যাংক হিসাব 30000 এরপর আমরা যার ব্যয় করব ব্যাংকে যে কোন পাশে বেশি আছে একটা জিনিস মুখস্থ খেয়াল রাখতে হবে নগদান প্রাপ্তিতে প্রদান বেশি হতে পারে না তাহলে নগদান সবসময় ডেবিট হবে তাহলে এদিকে 50 এদিকে 1 লক্ষ তাহলে 1 লক্ষ বেশি 1 লক্ষ লিখব আর এদিকেও 1 লক্ষ লিখব তাহলে এটার শেষ তারিখ হচ্ছে 31 ব্যালেন্স সিডি লিখব তাহলে 1 লক্ষ থেকে 15 থেকে 50000 আমি নগদান হিসাবে যে 50000 এরপরে ফেব্রুয়ারি 1 ব্যালেন্স ডিডি 50000 তাহলে আমাদের এই অঙ্কটা শেষ তাহলে নগদান হিসাবে ব্যালেন্স হচ্ছে 50000 এরপর আমরা করব ব্যাংক হিসাব তাহলে ব্যাংক হিসাব দেখো এখানে ব্যাংক হিসাব আছে 3 তারিখ আর 8 তারিখ তাহলে 3 তারিখে নগদান ডেবিট ব্যাংক ক্রেডিট তাহলে ব্যাংক থেকে ক্রেডিট পাশে নগদান হিসাব 1 লক্ষ টাকা এরপর আছে তোমার 15 তারিখ 15 তারিখ ব্যাংক হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট তাহলে ব্যাংকের ডেবিট পাশে নগদান হিসাব টাকার পরিমাণ হচ্ছে 30000 টাকা তাহলে ব্যাংকে ডেবিট হতে পারে ক্রেডিট হতে পারে ক্রেডিট হলে খরচ মানে ব্যাংক জমা অতিরিক্ত তাহলে এখানে 1 লক্ষ টাকা তাহলে 1 লক্ষ টাকা লিখব এদিকে 1 লক্ষ লিখব তাহলে এটা জানুয়ারি 31 ব্যালেন্স সিডি কত হবে 70000 টাকা ফেব্রুয়ারি এক ব্যালেন্স ডিডি 70000 টাকা তাহলে অঙ্কটা শেষ তাহলে আমরা এই খ নম্বর শেষ করলাম এরপরে আছে গ নম্বর 20 থেকে 28 তারিখে লেনদেন দ্বারা সরমান দেশকে দেনাদার হিসাব ও বিক্রি হিসাবের খতিয়ান প্রস্তুত কর
সলমান জেন সব দেনাদার হিসাব বরাবর তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা ব্যালেন্স লিখছেন ডেবিট টাকা তাহলে 20 থেকে 28 তাহলে 20 তারিখ আছে বাকিতে বিক্রি হয় 20 তারিখ বাকিতে বিক্রি হয় দেনাদার ডেবিট বিক্রি ক্রেডিট 25 তারিখ অনাদায়ী পাওনা অনাদায়ী পাওনা ডেবিট দেনাদার ক্রেডিট তারপর হচ্ছে 28 তারিখ নগদ বিক্রয় নগদ ডেবিট বিক্রয় ক্রেডিট তাহলে আমাদের তা প্রথম হচ্ছে দেনাদার হিসাব দেনাদার হিসাব আছে তোমার 20 তারিখ আর 25 তারিখ তাহলে 2017 জানুয়ারি 20 তাহলে দেনাদার ডেবিট বিক্রয় ক্রেডিট তাহলে দেনাদারের বিপরীত বিক্রয় হিসাব টাকা বলবে ডেবিট পাশে তাহলে টাকার পরিমাণ হচ্ছে 20,000 যেহেতু দেনাদার ডেবিট টাকা বলতে ডেবিট পাশে তাহলে প্রত্যেক তারিখে তারিখে ব্যালেন্স হবে ডেবিট পাশে এরপরে আছে 25 তারিখ অনাদায়ী পাওনা ডেবিট দেনাদার ক্রেডিট তাহলে দেনাদারের বিপরীত অনাদায়ী পাওনা তাহলে অনাদায়ী পাওনা হিসাব টাকা হবে ক্রেডিট পাশে 5,000 তাহলে এটা বিপরীত থেকে বিয়োগ হয়ে যাবে 15,000 তাহলে আমাদের দেনাদারের ব্যালেন্স হচ্ছে 15,000 এরপরে হবে বিক্রয় হিসাব তাহলে বিক্রয় হিসাব আছে তোমার 20 তারিখ আর 28 তারিখ তাহলে 20 তারিখ আছে দেনাদার ডেবিট বিক্রয় ক্রেডিট তাহলে দেনাদার হিসাব বিক্রয় হিসাব দেনাদার হিসাব তাহলে টাকা বলবে ক্রেডিট পাশে কত 20,000 এদিকেও ক্রেডিট পাশে 20,000 উপরে আছে বিক্রয় হিসাব 28 তারিখ তাহলে তার বিপরীত নগদা হিসাব টাকা বলবে ক্রেডিট পাশে কেন আপনি বিক্রয় যেহেতু হয় এটা সবসময় ক্রেডিট ব্যালেন্স হবে 10,000 তাহলে মোট হবে ডেবিট একই দিক থেকে আসলে যোগ হয়ে যাবে 30,000 মোট 30,000 টাকা তাহলে বিক্রয় হিসাবে ব্যালেন্স 30,000 টাকা তাহলে এসে হচ্ছে প্রশ্নটা আলোচনা করা হলো এটা তোমরা লিখে জমা দেবে সবাইকে ধন্যবাদ